দেখছেন সেরা দশ জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। এক মাস এক দিনে দুই বিধায়কের শপথ নিয়ে বিতর্ক, বিরোধিতা টানাপোড়েন, আলোচনা সমালোচনার শেষ বিধানসভার কার্যপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। বিধানসভায় শপথ নিলেন বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তী এবং ভগবানগঞ্জ রিয়াসেন সরকার। শপথ বাক্য পাঠ করান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এক মাসের টানা পড়েন, শেষ পর্যন্ত কাটল শপথ জট। বিধায়ক পদে শপথ সায়ন্তিকা রেয়াতের। চৌঠা জুন লোকসভা ভোটের ফল বেরোয়, একই সঙ্গে প্রকাশিত হয় রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনের ফল। কেন্দ্রে নতুন মন্ত্রিসভার শপথের পর সংসদে প্রথম অধিবেশনও শেষ, ঝুলেছিল রাজ্যের দুই বিধায়কের শপথ। কবে শপথ? রাজভবন নাকি বিধানসভা? কোথায় শপথ? শপথ বাক্য পাঠ করাবিনি বা কে? তা নিয়েও রাজ্যপাল সংঘাতে শেষ ছিল না। এক মাস টানাপোড়েন শেষে এই জটিলতায় ইতি। বিধায়ক পদে শপথ নিলেন সায়ন্তিকা রেয়াত। আমরা যে কারণের জন্য এখানে ধর্নায় বসেছিলাম ডক্টর বি আর আম্বেদকর পদদেশে, যে আমরা নির্বাচিত প্রতিনিধি, যখন আমাদের দায়বদ্ধতা আছে, আমি যদি যার ভোটে জিতেছি তার পরিচিত যখন থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য আমার কাছে সার্টিফিকেট চাইতে আসছেন, আমি তাদের ঘুরিয়ে দিচ্ছি। আমি যদি তার জায়গায় হতাম, আগামী দিনে কোনোদিনও আমি ভোট দিতাম না সেই জনপ্রতিনিধিকে। তো আমি কেন সেই কাজটা করব? আমার গিলটি লাগছিল যে বিধানসভায় যাচ্ছি কিন্তু আমি পরিষেবা দিতে পারছি না, এটা কেন হবে? সেই জন্যই আজকে আমরা সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছি এবং আগামী দিনে কাজ করতে পারবো। এই এক মাসে শপথ জটিলতা নিয়ে রাজভবন নবান্ন সংঘাত তুঙ্গে ওঠে। রাজ্যপাল সাফ জানিয়ে দেন বিধানসভা নয়, রাজভবনে শপথ নিতে হবে সায়ন্তিকা রেয়াতকে। এরপর একাধিকবার রাজ্যপালকে চিঠি দিয়েছেন দুই জয়ী প্রার্থী, বিধানসভার বাইরে লাগাতার ধর্নায় বসেছেন। এরপরই এক্স হ্যান্ডেলে রাজভবনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে রাজ্যপালই শেষ কথা। এরই মাঝে মমতার বিতর্কিত মন্তব্য আগুনে ঘি ঢালে, আরও জোরালো হয় বিতর্ক। রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। মমতা বোসের সংঘাত গড়ায় হাইকোর্ট পর্যন্ত, মামলায় যুক্ত করা হয় সায়ন্তিকা রেয়াতের নামও। এই আবহে বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বিএ কমিটির বৈঠক এবং বিশেষ অধিবেশনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমাদের যারা বিধায়ক, দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেওয়ার পর নেবো, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেবো যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে। স্পিকারের বার্তার পরই শুক্রবার ভোলবদল রাজ্যপালের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোসের বার্তা, বিধানসভাতেই দুই বিধায়কের শপথ, শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা। রাজভবনের এই সিদ্ধান্তে বেঁকে বসেন খোদ ডেপুটি স্পিকার। অবশেষে শুক্রবার ডিএ কমিটির বৈঠকে শপথ গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়। বিশেষ অধিবেশনে শপথ বাক্য পাঠ করান খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বরানগর এবং ভগবানগোলা বিধানসভায় বিধায়ক পদে শপথ নেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। কলকাতা টিভি। দুই বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট, রিপোর্ট পাঠাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সাংবিধানিক মেনে, সংবিধান মেনে মানেননি স্পিকার, এরপর কি সোশ্যাল মিডিয়ায় রাজভবনের পোস্ট? শপথ বাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে নিয়োগ করেন রাজ্যপাল, তা সত্ত্বেও বিধি লঙ্ঘিত হয়েছে। স্পিকার বেশ কিছু নিয়ম দেখিয়েছেন, সংবিধানের ওপরে কোনো নিয়ম আছে? সোশ্যাল মিডিয়ায় রাজভবনের পোস্ট, যা করেছি আইন মেনে করেছি, রাষ্ট্রপতিকে পুরো বিষয়টা আগে জানিয়েছি। রাজ্যপালের ক্ষমতা নেই অধ্যক্ষকে সরানোর, রাষ্ট্রপতিও ক্ষমতা নেই, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগে অন জানিয়ে দিয়েছি, আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছে, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেব না। উনি বলছেন যে কোনো রুল সংবিধানের ঊর্ধ্বে নয়। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেব না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই। কিছু দরকার নেই রাজভবনকে জানাবো, রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার। চোখ রাখবো পরবর্তী খবরে। বাইরে থেকে তালা বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে ভয়াবহ খুনের চক্রান্ত, মা সহ চার বছরের শিশুর মৃত্যু, জখম স্বামী শেখ আব্দুল আলিম হাসপাতালে ভর্তি। বীরভূমের বোলপুরের রজতপুরের ঘটনা, তদন্তে বোলপুর থানার পুলিশ।
মর্মান্তিক। মাঝরাতে ঘুমন্ত অবস্থায় গোটা পরিবারকে পুড়িয়ে হত্যা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ আব্দুল আলিম। ঘরে ছিলেন তাঁর স্ত্রী রূপা বিবি। অভিযোগ কেউ বা কারা সেই সময় খোলা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে দেয়। দুষ্কৃতীরা ঘরে আগুন ধরানোর পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালায়। বোলপুরের রজতপুরের ঘটনা। এই যে একতলা বাড়ি, সেই বাড়ির জানলা আমি একটু দেখাবো আমার চিত্র সাংবাদিক এই সেই জানলা, এই জানলা দিয়ে লাঠিতে করে কাপড় জড়িয়ে সেখানে তেল ঢেলে আগুন ধরিয়ে সেখানে ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। ঘরের ভেতর চিৎকার করতে থাকেন তিনজন। চেঁচামেচি শুনে দৌড়ে আসেন পাশের ঘরে শুয়ে থাকা তার বড় ছেলে শেখ ওয়াসিম আখতার এবং প্রতিবেশীরা। ততক্ষণে তিনজনই আগুনের শিকার, দেহের বেশিরভাগ অংশই পুড়ে ঝলসে যায়। আমি তখন বাড়িতে ছিলাম এবং তখন প্রায় একটা কুড়ি এরকম বাজবে, আমি তখন চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পাই। বারান্দায় এসে দেখি তখন পাশের রুমে আগুন জ্বলছে। তখন আমার মা যন্ত্রণাতে ছটফট করছে, ভাইও তাই, বাবাও তাই। অবস্থা মানে ডুবে গেছে ঘরটা, গোটা ঘর। কেউ বলছে এতে কারেন্টের শর্ট সার্কিটে, কেউ বলছে ফ্যান বাস্ট হয়েছে, কেরোসিনেরও গন্ধ পাওয়া যাচ্ছিল। মন্ত্র অবস্থায় ছুটে এসে যখন দেখি আমার একটা ভাই, তখন আমাদেরকে দেখাচ্ছে যে জানলার ধারে একটা এরকম মতো কাঠি পড়ে আছে আর ওতে একটা ন্যাকড়া চড়ানো আছে, ন্যাকড়া চড়ানো আছে, ন্যাকড়া চড়ানো একদম সাইডেই পড়ে আছে। পরিষ্কার বোঝা গেল যে ওইটা কাঠি থেকে আগুনটাকে লাগানো। অগ্নিদগ্ধ তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু হয়, মৃত্যু হয় রূপারও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শেখ আব্দুল আলিম। বৃহস্পতিবার গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, বোলপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে পুরো বাড়ি জাল দিয়ে ঘিরে দেয় পুলিশ। কলকাতার বেলেঘাটা থেকে ফরেন্সিক টিমও যাচ্ছে ঘটনাস্থলে। আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পরিবারটা হচ্ছে আমার নিকটাত্মীয়, দীর্ঘদিন ধরে এই পরিবারটার সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে। যখনই ঘটনা ঘটে তখনই আমার আত্মীয় খবর এসে এখানে আসে এবং পাড়া পশ্চিম এসে উদ্ধার করে। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। এই পরিবারটাকে নিধি পাচ্ছে, নিরীহ পরিবার। এই পরিবারটার সঙ্গে কারো ব্যক্তিগত কোনো সত্য ছিল বলে আমাদের কোনো জানা নেই বা গ্রামবাসীর জানা নেই। স্বভাবতই আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং বোলপুর আইসি থেকে শুরু করে এনডিসি শুরু করে এ তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে সঠিক সত্য উদ্ঘাটিত হবে। প্রশ্ন উঠছে পেশায় ব্যবসায়ী শেখ আব্দুল আলিমের সঙ্গে কার শত্রুতা, কি এমন শত্রুতা যার জেরে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চক্রান্ত। বোলপুর থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। বন্ধ ঘরে গোটা পরিবারকে পুড়িয়ে মারা চক্রান্ত, কিন্তু কেন? বোলপুরের রজত গ্রামের খুনের ঘটনায় পরতে পরতে রহস্য। গুরুতর জখম শেখ আব্দুল আলিমের কোনো রাজনৈতিক পরিচয় নেই, ব্যবসায়ী হলেও কোনো শত্রু নেই বলে দাবি পরিবারের। তাহলে খুনের নেপথ্যে কে বা কারা? উত্তর খুঁজছে পুলিশ। থমথমে বীরভূমের রজতপুর গ্রাম, গভীর রাতে বন্ধ ঘরে গোটা পরিবারকে পুড়িয়ে মারা ষড়যন্ত্র। ঘরে আগুন লাগানোর আগে ঘুম পাড়ানোর জন্য স্প্রে করা হয় বলে অভিযোগ। খুনের চক্রান্তে নেপথ্যে কে বা কারা, এ নিয়ে ঘোরালো রহস্য। ঘটনায় আগুনে পুড়ে গুরুতর জখম শেখ আব্দুল আলিম। আব্দুলরা চার ভাই, বাবা মায়ের দ্বিতীয় সন্তান শেখ আব্দুল আলিম। পেশায় ব্যবসায়ী, জেসিবি এবং ট্রাক্টর ভাড়া খাটান, আর্থিকভাবেও তেমন সচ্ছল নয়। কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। তাহলে কেন তার বিরুদ্ধে খুনের চক্রান্ত, কেন এত আক্রোশ? রাজনৈতিক আঙ্গিনায় তার পা না থাকলেও বেশ কিছুদিন ধরে তার ব্যবসায়িক ক্ষেত্রে রকেট গতিতে শ্রীবৃদ্ধি ঘটেছিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে তার এই ব্যবসায়িক শত্রুতার কারণে কি তার পরিবারে এ ধরনের নৃশংসতম আক্রমণ নেমে এলো, নাকি অন্য কোনো কারণ? আগুন লাগানোর সময় পাশের ঘরে ছিল শেখ আব্দুল আলিমের বড় ছেলে শেখ ওয়াসিম আখতার। ওয়াসিম একাদশ শ্রেণীর ছাত্র। চারজনের পরিবারে একমাত্র ওয়াসিমই অক্ষত। বাবা মা ভাইয়ের আর্তনাদ শুনে কি সে বাঁচাতে গিয়েছিল? যদি বাঁচাতে যায় তাহলে ওয়াসিম কেন আহত হয়নি?
নাকি ওয়াসিম পৌঁছানোর আগে সব শেষ হয়ে যায়, প্রশ্ন অনেক। আমি তখন বাড়িতে ছিলাম এবং তখন প্রায় একটা কুড়ি এরকম বাজবে, আমি তখন চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পাই। এবার তারপরে আমি তাড়াহুড়ো উঠি, উঠে বাইরে তখন মারান্দা এসে দেখি তখন পাশের রুমে আগুন জ্বলছে। এবার যখন আমি দরজাটা খুললাম তখন তখন আমার মা যন্ত্রণাতে ছটফট করছে, ভাইও তাই, বাবাও তাই, প্রচণ্ড অবস্থা খারাপ। তারপরে আমাদের গিয়ে তালা দেওয়া থাকে, তালাটা খুললাম প্রথমে, বাবা মা নিজেই বেরিয়ে এলো। গোটা ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী শেখ আব্দুল আলীম, যিনি নিজে এই চক্রান্তের শিকার। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি, তার বয়ানের উপরই নির্ভর করছে তদন্ত। এটাও হতে পারে যে আমার বাবা কাউকে কোনো খারাপ জিনিস জেনে গেছে, সেই কারণেও হতে পারে, তাকে সেখানে মুখ না খুলে আর সেই জন্য হতে পারে। কারণ যদি আমাদের উন্নতি দেখে তো আমাদের গাড়ি তো বাইরে পড়ে থাকে। জীবন্ত পোড়ানো ষড়যন্ত্র ঘিরে জট পাকছে একাধিক প্রশ্ন, বাড়ছে রহস্য। ফরেন্সিক রিপোর্টের ওপরেও রহস্যের জট খোলা নির্ভর করছে অনেকটাই। বীরভূম থেকে মনা বীরবংশী রিপোর্ট, কলকাতা টিভি। চোপড়ার পর পূর্ব বর্ধমানের জামালপুর, তৃণমূলের ডাকা সালিশি সভায় উপস্থিত না হওয়ায় বাড়িতে গিয়ে এক প্রৌঢ় দম্পতিকে মারধরের অভিযোগ। অভিযোগের তির চাকদিহি অঞ্চলের তৃণমূল সভাপতি আজাদ রহমানের দিকে, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রৌঢ় দম্পতির। চোপড়ার পর পূর্ব বর্ধমানের জামালপুর, ফের সালিশি সভার মাতব্বরি, মুখ্যমন্ত্রীকে চিঠি বৃদ্ধ দম্পতির। চোপড়ার সালিশি সভার ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি, যুগলকে বেধরক মারধরের ভিডিও প্রধানমন্ত্রীর কাছেও পৌঁছয়। বঙ্গাল সে আই কুছ তসবীরোঁ কো সোশ্যাল মিডিয়া পে ভিডিও দেখা, এক মহিলা কো ওয়াহাঁ সরে আম সড়ক পর পিটা জা রাহা, ওহ বহন চিখ রহি হ্যায়, লেকিন ওয়াহাঁ খড়ে হুয়ে কোই উসকি মদদ কে লিয়ে নাহীঁ আ রাহা হ্যায়, ভিডিও বানানে মে লাগে হুয়ে হ্যায়। সালিশি সভার সেই মাতব্বরির অভিযোগ পূর্ব বর্ধমানে, জামালপুরের কুবাজপুর গ্রামে। বিচারাধীন বিবাদ আদালতের বাইরে সালিশি সভায় মিটিয়ে নেবার জন্য ডাকা হয় বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলেকে। 2 জুন সালিশি সভা ডেকেছিল কোথায়? আজাদ রহমানের অফিসে। সেটা কোথায়, জায়গাটা কোথায়? চকদিঘি তৃণমূল পার্টি অফিসে। হ্যাঁ, দিয়ে দিয়ে আমরা যাব না বলেছি বলে 14 তারিখে রাতের বেলায় আমাদের মারধর করে। বাড়িতে জুন 30 ঢুকেছিল দিয়ে রাতের বেলায়, দিয়ে ছেলেকে প্রচণ্ড মারধর করে, ওর গলায় পা দিয়ে দাঁড়ায়, দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বলে, তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে, আমার ওর বাবাকেও মারধর করে, আমাকে শ্লীলতাহীন করে। আমার কোর্টে মামলা চলছে দীর্ঘ 6 বছর ধরে, তো এই মামলা আমি কোর্টের মধ্যেই নিষ্পত্তি চাইছি, ঠিক আছে? তো আমি কোনোরকম সালিশ সভায় যেতে চাইনি। এটা 13 তারিখে আমার বাড়িতে ওরা আজাদ রহমানের নির্দেশে ওরা বলে যে আমরা আমাদের ঘরে আজাদ রহমান পাঠিয়েছে, ঠিক আছে? আমরা আজাদ রহমান পাঠিয়েছে তাই আমরা এসেছি বলতে, ঠিক আছে? আমার বাড়িতে প্রায় জুন 30 লোক আসে, 13 তারিখ, 13ই জুন, ঠিক আছে? এবং বলে 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 যে 13ই জুন যদি তোমরা না যাও, 14ই জুন যদি তোমরা এই সালিশি সভায় হাজির না হও, তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর পরিণত হবে। অত্যাচার ও আতঙ্কে অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ, ন্যায় বিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে পরিবার, চিঠি লিখেছেন জেলা শাসক ও পুলিশ সুপারকেও। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এসপি ডিএম সবাই কি জানিয়েছে? সবাইকে আমরা জানিয়েছি। আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি যে আমরা সুস্থভাবে ভালোভাবে আমরা যেন বাড়িতে বসবাস করতে পারি। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি, প্রতিবাদে সরব বিরোধীরা। এই বাংলায় তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাকে, আইনি ব্যবস্থাকে নিজে হাতে তুলে নিতে চাইছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে এই ধরনের ঘটনা ঘটছে, এমনকি এই বাংলার একজন তৃণমূলের বিধায়ককে বলতে শোনা গেছে যে এই তৃণমূলের আমলে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা ইসলামিক শাসন চলছে পশ্চিমবঙ্গে, আর সেই শাসনেরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম এই জামালপুরের চকদিঘি এলাকায়। বিচারাধীন কোন বিষয় কখনোই কেউ সালিশি সভা বা হচ্ছে ডাকতে পারে না, সে গ্রামেই হোক, পঞ্চায়েতই হোক, যেখানে হোক ডাকতে পারে না, তা এটা তো একটা অন্যায়। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চকদিঘি অঞ্চল তৃণমূল সভাপতি। আর যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এই বিষয়ে আমি কিছু জানি না, আমি অঞ্চল পার্টির বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কেন আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি, এই বিষয়ে আমি কিছু জানি না, উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি, বাধ্য হয়ে তাই চিঠি মুখ্যমন্ত্রীকে। ন্যায় বিচার কি এবার পাওয়া যাবে?
বিচারের অপেক্ষায় দম্পতি। চন্দন সেনগুপ্ত ও কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশের সময় এখন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবর দিকে নজর রাখবো, জমি দখল মামলায় গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা। দিল্লি থেকে গ্রেপ্তার টিএমসি নেতা গৌতম গোস্বামী, জলপাইগুড়িতে গ্রেপ্তার এক বিজেপি নেতাও, গ্রেপ্তার জলপাইগুড়ি কিষাণ মোর্চা সহ সভাপতি উত্তম রায়। শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়িতে সক্রিয় জমি মাফিয়া, বেদখল হয়ে যাচ্ছে একের পর এক সরকারি জমি, যা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী পদক্ষেপের নির্দেশ দেন পুলিশ প্রশাসনকে। জমি দুর্নীতিতে এবার জালে গৌতম গোস্বামী। দিল্লি থেকে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। গত 26 জুন জমি দখল মামলায় গ্রেপ্তার করা হয় তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি, শিলিগুড়ি মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। সেই জমি দখল মামলায় নাম চড়ায় তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সহসভাপতি গৌতম গোস্বামীর। পুলিশ সূত্রে খবর, দেবাশিস গ্রেপ্তার হওয়ার পরে শিলিগুড়ি ছাড়েন গৌতম। শিলিগুড়ি থেকে প্রথমে কলকাতা, সেখান থেকে হায়দ্রাবাদ করে বেঙ্গালুরু, ঠিকানা বদল করে শেষে দিল্লি, কিন্তু শেষ রক্ষা হয়নি। শিলিগুড়ির মতোই জলপাইগুড়ি থেকেও একই অভিযোগ, সরকারি জমি বেহাতের অভিযোগ। কাঠগড়ায় বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চা সহ সভাপতি উত্তম রায়। জলপাইগুড়ি জেলার ভোরের আলো থানার পুলিশ এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। উত্তম রায়কে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির। একের পর এক সরকারি বেসরকারি জমি দখলের অভিযোগ, দল বা রং না দেখে পদক্ষেপ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি। জোর করে সাবমার্সিবল পাম্প বসানোর প্রতিবাদ করায় তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ। সোনারপুরের উত্তরে নরেন্দ্রপুরের ঘটনা, তার বিরুদ্ধে ওটা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা হরিচরণ মণ্ডল। পানীয় জলের সমস্যা রয়েছে সোনারপুর উত্তর বিধানসভার কামরাবাদ পঞ্চায়েতের ডিহি অঞ্চলে। এলাকাবাসীর সুবিধার্থে সাবমার্সিবল পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ডিহিতে। অন্যের জমিতে জোর করে সাবমার্সিবল বসানোর অভিযোগ করেছে তৃণমূলের বুথ সভাপতি হরিচরণ মণ্ডলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন এলাকারই অমরনাথ মণ্ডল। পঞ্চায়েতের বরাদ্দ পাওয়ার পরেও শুরু করেছিল কংক্রিটের নির্মাণও। জমি সংক্রান্ত বিবাদে বন্ধ রয়েছে সেই সব কাজ। যে জমিতে পাম্প বসানো নিয়ে চাপানোতর, সেই সরকারি জমি নিজেদের বলে দাবি করেছেন অমরনাথ মণ্ডল। এমনই অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির। পাম্প বসানোর জায়গা ঠিক হয়ে যাওয়ার পরেও ঝামেলা মেটানি তৃণমূলের বুথ সভাপতি, দাবি অভিযোগকারীর। সাবমার্সিবল বসানো নিয়ে গণ্ডগোলের সময় ভিড় জমে গিয়েছিল ডিহিতে। সেই সময় ঠেলাঠেলিতে পড়ে গিয়ে অমরনাথ মণ্ডল জখম হয়েছেন বলে দাবি অভিযুক্ত বুথ সভাপতির। এলাকাবাসীর পানীয় জলের সমস্যা মেটাতে তিনি কল বসানোর উদ্যোগ নেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি। নরেন্দ্রপুর থেকে সুখদেব দের রিপোর্ট, কলকাতা টিভি। ওন্দায় শহীদ দিবসের প্রস্তুতি মিছিল নিয়ে ঝামেলা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। লড়াই পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম দলের ওন্দা ব্লক সভাপতির। পৃথক পৃথকভাবে প্রস্তুতি মিছিল করে একে অপরকে কটাক্ষ তৃণমূলের অন্তরে, গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ বিজেপির। একুশে জুলাইয়ের আগে বাঁকুড়া তৃণমূলে অস্বস্তি বাড়ছে। শহীদ দিবসের প্রস্তুতি ঘিরে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ঘটনাস্থল ওন্দার ভিডিও অফিস মোড়। শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খা। সেই মিছিলে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটকে। মিছিলে উত্তম অনুগামীরা অরূপ খা দূর হটো স্লোগান দিতে থাকে। পাল্টা অরূপের অনুগামীরা স্লোগান দেয়, কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওনার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাই। সর্বোপরি আমাকে সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ, যে আপনি অন্তকে মাঠে নামুন, যেমন 21 জুলাই প্রত্যেকবার করেন। সেই আবেগ নিয়েই আমি কিন্তু আজকে মাঠে নেমেছি। এখন কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে, কর্মী তো সংযোগ রাখা মুশকিল। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে? আমরা মিছিল একটা দেখেছি, আমাকে রাজ্য নেতৃত্ব এবং যারা নেতৃত্ব যা বলেছেন, জরুবিদাকে ডাকুন, অভিরক্ষাকে ডেকে আমি মিটিং করছি, আমি নিয়মের মধ্যে সবকিছু করছি, এবার উনি কেন মিছিল করলেন আমরা জানা নেই। তৃণমূলের কোন্দলে কটাক্ষ বিজেপির। যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে, সেটা হচ্ছে ভাগবাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খা তার ভাইপো ভিডিও সময় পঞ্চায়েত লুট পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে।
বাঁকুড়ার ওন্দা বিধানসভা একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। 2021 সালের ভোটে ওন্দা তৃণমূলের হাত ছাড়া হয়। 2023 পঞ্চায়েত ভোটে ওন্দা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলেই থাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁর ভাইপো অভিরূপ খাঁ। তৃণমূলের অন্দরের খবর, অভিরূপ খাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হতে তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিটের সঙ্গে শুরু হয় ঠান্ডা লড়াই। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং সহ উত্তরবঙ্গের 5 জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। শনিবার কোচবিহার, কালিম্পং সহ 4 জেলা কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলবিধ্বস্ত উত্তরে ফের বৃষ্টির সতর্কতায় আরও ঘন হচ্ছে আশঙ্কার মেঘ। নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। 5ই জুনের পরিবর্তে 31 মে জলভরা মৌসুমি বায়ু ঢোকে উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুরদুয়ার, মালবাজার সহ সিকিমের একাধিক এলাকা। নাগাড়ে বৃষ্টিতে তাল কেটেছে উত্তরবঙ্গের জনজীবনে। বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, ধস নেমেছে পাহাড়ের একাধিক এলাকায়। এরই মধ্যে আবহাওয়া দপ্তরের ফের বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ উত্তরবঙ্গবাসীর কপালে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুরেও। ধসের কারণে বিপজ্জনক অবস্থায় রয়েছে কালচিনির আটিয়াবাড়ি সেতু। প্রবল জলের স্রোতে প্রায় 2.5 বছর আগে ভেঙে পড়েছিল সেতুর এক অংশ। তারপর থেকে সেই সেতু আর মেরামত হয়নি। ভাঙা সেতু দিয়ে বিপজ্জনক অবস্থায় চলছে যাতায়াত। বস্তা দিয়ে কোনো রকমে জোড়া তাপ্পি লাগিয়ে কাজ চালানোর মতো ব্যবস্থা করলেও কমেনি ঝুঁকি। সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা, কিন্তু তারপরেও হয়নি সমস্যার সমাধান, যার জেরে প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। একই ঘটনা আলিপুরদুয়ারের জয়গাঁতেও। সেতুর দাবিতে সেখানেও সরব খোকলা বস্তির বাসিন্দারা। ওই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা গোবরযদি নদী। বর্ষায় যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, স্থানীয়দের দাবি শুকনো দিনে নদীর ওপর দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষার সময় জল বাড়ার সমস্যা হয় পারাপাড়ে। খোকলা বস্তি, লিম্বু লাইন সহ মোট 4টি এলাকার সঙ্গে জয়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যাওয়া সম্ভব হয় না, বাধ্য হয়ে কাঁধে রোগীকে নিয়ে পারাপার করতে হয় নদী, যার জেরে অনেক সময় প্রাণও যায় রোগীদের। বৃষ্টির জেরে এখনও বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। যদিও কোথাও কোথাও জলস্তর নামছে, তবে ফের বৃষ্টির পূর্বাভাসে আতঙ্ক বেড়েছে উত্তরের বাসিন্দাদের। কলকাতা টিভি। সেরা 10 এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7।